কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্ব। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন। সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, আইনজীবী সকলেই বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এবার নির্যাতিতার ন্যায় বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করলেন হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র ও শিক্ষকরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ইতিহাস বিজড়িত এই হ্যামিল্টন স্কুলে একসময় পড়াশোনা করেছিলেন স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু, আর আজ সেই স্কুলের প্রায় 12 ছাত্র সামিল হলো বিক্ষোভ মিছিলে। তাদের স্লোগান ছিল, আমাদের দিদির দোষীদের শাস্তি চাই। বুধবার বিকেলে তমলুকের হ্যামিল্টন হাই স্কুল থেকে মিছিল শুরু হয়। সারা শহর পরিক্রমা করে হাসপাতাল মোড়ে শহীদ মূর্তির পাদদেশ থেকে ফের তমলুক হাই স্কুলের সামনে গিয়ে হ্যামিল্টন হাই স্কুলে গিয়ে মিছিল শেষ হয়। ছাত্রছাত্রীরা ছাড়াও এদিনের মিছিলে পা মেলান স্কুলের সমস্ত শিক্ষক ও কর্মীরাও। এই ধরনের ঘটনায় ছাত্রদের এগিয়ে আসতে হবে। আগামী দিনে এইসব ছাত্ররা চিকিৎসক, মেডিকেল কর্মী সহ বিভিন্ন জায়গায় কাজ করবে। এই নিয়ে মিছিল থেকে সমাজে একটাই বার্তা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আগামী দিনে নিরাপত্তা সরকারকে সুনিশ্চিত করতে হবে, এমনটাই জানান স্কুলের শিক্ষক অপূর্ব মিশ্র। না, আমরা এই ধরনের ঘটনার ছাত্রদের এগিয়ে আসতে হবে, কারণ এরাই পরবর্তী দিনে আমাদের অনেকেই চিকিৎসক হয়, অনেকেই আমাদের বিভিন্ন মেডিকেল সেক্টরে কাজ করে, ফলে অন্যান্য ধরো আইটি সেক্টরে কাজ করে রাত্রে বা দিনের বেলাও। ফলে আমাদের বিশেষ করে ছাত্র শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানকে এই বার্তা আমরা দিতে চাই সমাজের কাছে, যে জঘন্য হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি, সাথে সাথে ভবিষ্যতে যেন এদের নিরাপত্তা যেন সরকার সুনিশ্চিত করে, আর দ্রুত আমরা প্রকৃত অপরাধী দ্রুত সিবিআই চিহ্নিত করুক। অনেক দিন হয়ে গেল আমাদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে, যাতে এই হতাশাটা না আসে তাই দ্রুত যেন অপরাধীরা শাস্তি পায়। আমার নাম অপূর্ব মিশ্র। মিছিলে নেমেছেন, প্রতিবাদ মিছিলে, কী বলবেন? খুব ভালো লাগছে আজকে প্রতিবাদ করতে পেরে। আমাদের সবাই ছাত্র শিক্ষক শিক্ষিকা সবাই এগিয়ে এসেছেন যে আরজি করের এরকম একটা মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা সবাই ব্যথিত এবং গোটা রাজ্যবাসী ব্যথিত, এবং যার জন্য আমরা সঠিক বিচারের আশায় আছি, যাতে এই বিচার সঠিকভাবে পথে এগাতে পারে এবং ওই মৌমিতা দেবনাথের যে তার আত্মার স্মৃতির উদ্দেশ্যে যেন সমস্ত ডাক্তাররা ভালো কাজে ঝাঁপিয়ে পড়েন, এবং তার জন্য আমরা সর্বত আমরা এই রাস্তায় নেমেছি এবং এই রাস্তায় সঠিক বিচারের আশায় আমরা সিবিআইকে দিয়ে তাড়াতাড়ি যাতে তদন্ত করে সঠিক বিচারে অপরাধীদের সঠিক অপরাধীদের শাস্তি যাতে হয় তার জন্য আমরা চেষ্টা করব। আজকে কতটা মানে স্কুলের সব ছাত্ররাই বেরিয়েছে, কতজন ছাত্র? না, আজকে সব ছাত্র বেরোয়নি, আমরা 5-6 ছোটদেরকে না নিয়ে 7 থেকে একবারে 12 পর্যন্ত ছাত্রদের নিয়েছি, এবং আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই রয়েছেন এবং নন টিচিং থেকে আরম্ভ করে টিচিং স্টাফ এবং রাঁধুনিরাও সবাই রয়েছেন। আমরা স্কুল থেকে বর্গভীমা মন্দির, বর্গভীমা মন্দির থেকে মেছোবাজার, মেছোবাজার হয়ে হসপিটাল মোড়, হসপিটাল মোড় হয়ে শঙ্করাডা ব্রিজ, শঙ্করাডা ব্রিজ হয়ে আমরা অরো এমআরআই হয়ে তমলুক টাউন স্কুল, তারপরে আমরা আবার হ্যামিল্টনে ফিরে যাব। আমার নাম শ্রী মধুসূদন জানা, তমলুক হ্যামিল্টন হাই স্কুল প্রধান শিক্ষক।